সকল টেকনিক্যাল স্টুডেন্টকে তোমাদের চ্যানেল প্রো টেকনিক্যাল জিনিয়াসে স্বাগত। আমি অনির্বাণ, আজকে কিন্তু তোমাদের এই ভিডিওতে অ্যাপ্রেন্টিস সম্পর্কে আলোচনা করব। অ্যাপ্রেন্টিস কি, কিভাবে অ্যাপ্রেন্টিসে অ্যাপ্লাই করে, টেকনিক্যাল স্টুডেন্টদের অ্যাপ্রেন্টিস করলে কি ধরনের বেনিফিটস থাকে, অর্থাৎ অ্যাপ্রেন্টিস করার সুবিধা অসুবিধা থেকে শুরু করে সমস্ত রকম ডিটেলস কিন্তু তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে। তো তোমরা যারা ইন ফিউচার টেকনিক্যাল এডুকেশনের সাথে যুক্ত হতে চলেছ কিংবা টেকনিক্যাল এডুকেশনের সাথে যুক্ত রয়েছ, আর যারা টেকনিক্যাল এডুকেশন কমপ্লিট করে রেখেছো, আইটিআই হোক, ডিপ্লোমা হোক, বিটেক হোক, তোমাদের সবার জন্য কিন্তু এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি মন দিয়ে দেখো, এখানে কিন্তু আমি তোমাদের সম্পূর্ণ যে অ্যাপ্রেন্টিস সম্পর্কে বলবো এবং ডিটেলসে তোমাদের ভিডিওতে ডেসক্রাইব করব যে অ্যাপ্রেন্টিস কি, কেন এই অ্যাপ্রেন্টিস করা উচিত। তো ভিডিওতে যাওয়ার আগে একটাই কথা বলবো, যে সমস্ত ভিউয়ার্স তোমরা ভিডিওটি দেখছো এবং চ্যানেলের সাথে যুক্ত নও, তোমাদের বলবো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। প্রো টেকনিক্যাল জিনিয়াস কিন্তু তোমাদের জন্য সবসময় কোয়ালিটি এডুকেশন এবং ইনফরমেশান রিলেটেড ভিডিও তোমাদের মধ্যে নিয়ে আসে। তো এবার সরাসরি ভিডিওর টপিকে প্রবেশ করছি, অ্যাপ্রেন্টিস। তোমরা সকল টেকনিক্যাল স্টুডেন্ট কিন্তু এই টার্মটি শুনেছো যে অ্যাপ্রেন্টিস। তো তোমাদের মনে এবার কোশ্চেন আসতেই পারে, অ্যাপ্রেন্টিস কি? দেখো, অ্যাপ্রেন্টিসের প্রপার যে বাংলা সেটা হচ্ছে শিক্ষানবিশ। অ্যাপ্রেন্টিস মানে হচ্ছে তোমাদের যে কোর্সটা বা বলতে পারো তোমরা যে এডুকেশনের সাথে যুক্ত রয়েছো সেটা কমপ্লিট করার পরে তোমরা যদি কোনো ইনস্টিটিউট থেকে, সেটা গভর্নমেন্ট হোক বা প্রাইভেট, কোনো রকম কোম্পানি বা ইন্ডাস্ট্রি, যে কোনো রকম জায়গার থেকে একটা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ের এক্সপিরিয়েন্স করো, তাহলে কিন্তু সেটাকে অ্যাপ্রেন্টিস বলে। অ্যাপ্রেন্টিস অ্যাক্ট রয়েছে, বিভিন্ন রকম অ্যাক্ট অনুযায়ী অ্যাপ্রেন্টিসের বিভিন্ন রকম রুলস এবং রেগুলেশন রয়েছে। অ্যাপ্রেন্টিস বলতে কিন্তু শুধুমাত্র বোঝায় এক ধরনের ট্রেনিকে যারা ইন্ডাস্ট্রিতে ট্রেনিং করে, সেটা ডিপ্লোমার পরে হোক কিংবা আইটিআই এর পরে হোক কিংবা বিটেকের পরে হোক, সমস্ত রকম টেকনিক্যাল স্টুডেন্টই কিন্তু অ্যাপ্রেন্টিসের জন্য অ্যাপ্লাই করতে পারে এবং অ্যাপ্রেন্টিস করতে পারে। এবার কথা হচ্ছে তোমরা কিভাবে অ্যাপ্রেন্টিস করবে। দেখো, অ্যাপ্রেন্টিসের জন্য কিন্তু নির্দিষ্ট রকম ভ্যাকান্সি বেরোয়, সেটা গভর্নমেন্টে হোক আর প্রাইভেটে। তোমাদের কিন্তু অ্যাপ্রেন্টিসের জন্য অ্যাপ্লাই করতে হবে, তারপরে সিলেকশন যে প্রসিডিওর থাকে সেই অনুযায়ী কিন্তু তোমাদের অ্যাপ্রেন্টিস করতে হবে। অ্যাপ্রেন্টিস কেন করবে, অ্যাপ্রেন্টিস করে কী কী সুবিধা পাবে, কী কী বেনিফিটস তোমাদের হবে, সেটা কিন্তু আমি তোমাদের বলবো। দেখো, সমস্ত স্টুডেন্ট যারা তোমরা আইটিআই করছো, টেকনিক্যাল স্টুডেন্ট রয়েছো কিংবা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করছো কিংবা তোমরা যারা বিটেক রয়েছো, তোমাদের সবারই কিন্তু অ্যাপ্রেন্টিস করা উচিত। এটা কিন্তু তোমাদের ওপর ডিপেন্ড করছে যে তোমরা কি করতে চাও। তোমরা যদি টেকনিক্যাল ফিল্ড থেকে একটা বিশেষ নলেজ ইন্ডাস্ট্রি থেকে গ্যাদার করতে চাও, তাহলে আমি তোমাদের অবশ্যই বলবো তোমরা অ্যাপ্রেন্টিস করো। কারণ অ্যাপ্রেন্টিস করলে কিন্তু তোমাদের ইন্ডাস্ট্রির একটা হিউজ এক্সপিরিয়েন্স হবে, যেটা তোমাদের কোর্সে কিন্তু কোনোভাবেই হয় না। কলেজে থাকলে কিন্তু তুমি একটা ইন্ডাস্ট্রির পার্সপেক্টিভে একটা ভিউজ পাও না, পাও তুমি একটা স্টুডেন্ট হিসাবে কলেজের ভিউজ। তো সেই ক্ষেত্রে কিন্তু ইন্ডাস্ট্রি গেইন করার, ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স গেইন করার কিন্তু একটা বিশেষ জায়গা থাকছে যদি তুমি অ্যাপ্রেন্টিস করো। আর একটা কী ব্যাপার থাকে, তোমাদের টেকনিক্যাল স্কিল যেগুলো রয়েছে, সেটা তুমি আইটিআই স্টুডেন্ট হও আর ডিপ্লোমা আর বিটেক, তুমি যদি সেখানে গিয়ে টেকনিক্যাল কিছু কাজ করো, ওয়ার্ক করো, তাহলে কিন্তু তোমাদের টেকনিক্যাল স্কিলে অনেকটা ইম্প্রুভমেন্ট দেখতে পাওয়া যায়। অ্যাপ্রেন্টিস করলে কিন্তু সেখানে তুমি নির্দিষ্ট তোমার ওয়ার্কে অনেকটা ভালো, তুমি তোমার কাজটাকে জানবে, বুঝবে, সমস্ত রকম জিনিস এক্সপিরিয়েন্স করতে পারবে। আর একটা ব্যাপার যেটা থাকে, অ্যাপ্রেন্টিস করার জন্য কিন্তু ইন্ডাস্ট্রি হোক কিংবা কোম্পানি, সেখানে কিন্তু তোমাদের কিছু একটা স্টাইপেন্ড প্রোভাইড করে, সেটা একটা নির্দিষ্ট গ্রেড রয়েছে অ্যাপ্রেন্টিস লেভেলের, সেই অনুযায়ী কিন্তু আইটিআইদের একটা স্যালারি থাকে বা স্টাইপেন্ড তোমরা বলতে পারো, ডিপ্লোমা হোল্ডার্সদের অর্থাৎ পলিটেকনিক স্টুডেন্টদের একটা থাকে, বিটেক হোল্ডারদেরও থাকে। তো এই ক্ষেত্রে কিন্তু তোমরা একটা ট্রেনিং করার সাথে সাথে যদি তোমাদের স্টাইপেনও থাকে, তাহলে কিন্তু তোমাদের অ্যাপ্রেন্টিস করাটা এই ক্ষেত্রে সুবিধাজনক। তাহলে কিন্তু ছিল, এই ছিল অ্যাপ্রেন্টিসের বেনিফিটস। আর একটা কথা আমি যেটা তোমাদের বলবো, অ্যাপ্রেন্টিস কি তোমাদের ফুল টাইম জব, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখো, অ্যাপ্রেন্টিস কিন্তু ফুল টাইম জব নয়, অ্যাপ্রেন্টিস কিন্তু একটা ট্রেনিং পিরিয়ড থাকে নির্দিষ্ট, এই টাইম থেকে এই টাইম পর্যন্ত। সেটা কিন্তু ওখানে যখন তুমি অ্যাপ্রেন্টিস করতে যাবে সেখানেই দেখতে পাবে যে নির্দিষ্ট যে ট্রেনিং পিরিয়ড, এক বছর থাকে, কারো দু বছর থাকে। সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের একটা নির্দিষ্ট টাইমের পরে সেই প্রতিষ্ঠান থেকে কিন্তু তোমাদের চলে আসতে হবে, সেটা বিভিন্ন কোম্পানি হোক বা ইন্ডাস্ট্রি। তো
তো আমি কিন্তু তোমাদের আর একটা কথা বলবো যে অ্যাপ্রেন্টিস যদি তোমরা করো তাহলে কিন্তু ভেবে নিও না তোমরা সেই কোম্পানিতে জব করছো, সেখানে কিন্তু একটা ট্রেনিং হিসাবে তোমরা রয়েছো, নির্দিষ্ট সময়কালের পরে কিন্তু তোমাদের সেই কোম্পানি ছেড়ে দিতে হবে। তো অ্যাপ্রেন্টিস কিন্তু তোমাদের এই একটা ড্রব্যাক থাকছে, এটা কিন্তু ফুল টাইম জব নয় অ্যাপ্রেন্টিসের। আর একটা ব্যাপার যেটা থাকছে, অ্যাপ্রেন্টিসের ক্ষেত্রে কিন্তু অনেক সময় বিভিন্ন রকম সিস্টেম থাকে, তোমাদের নাম্বারের বেসিসে সিলেকশন হয়, অনেক সময় এক্সাম হয়, সেটাও কিন্তু একটা ব্যাপার থাকে, সেই ক্ষেত্রে কিন্তু অনেকে অ্যাপ্রেন্টিসটা করতে পারে না। তো আমি তোমাদের বলবো বিভিন্ন রকম আপডেটসও কিন্তু এই চ্যানেলে থাকে অ্যাপ্রেন্টিসের, তোমরা কিন্তু চ্যানেলের সাথে থাকলে সমস্ত রকম ইনফরমেশান পেয়ে যাবে। তো এবার সবশেষে আর একটা কথা বলবো, তোমাদের, তোমরা যারা আইটিআই স্টুডেন্ট রয়েছো বা ডিপ্লোমা বা বিটেক, তোমাদের অ্যাপ্রেন্টিস কেন করা উচিত? দেখো, বিশেষ করে আইটিআই এবং ডিপ্লোমা স্টুডেন্টদের কিন্তু অ্যাপ্রেন্টিস অবশ্যই করা উচিত যদি তোমরা তোমাদের টেকনিক্যাল স্কিলকে বাড়াতে চাও। অনেক ক্ষেত্রে কিন্তু কলেজে অনেক রকম প্র্যাকটিক্যাল বা ল্যাবরেটরি ঠিকঠাকভাবে হয় না, সেই ক্ষেত্রে তুমি যদি অ্যাপ্রেন্টিস করো সেখানে কিন্তু ইন্ডাস্ট্রিতে গিয়ে তুমি নির্দিষ্টভাবে তোমার সেই কাজ বুঝতে পারবে, তুমি বুঝতে পারবে যে তোমাদের কী কী ওয়ার্ক করতে হবে ইন্ডাস্ট্রিতে গিয়ে, ইন্ডাস্ট্রি একটা পুরো নলেজ পাবে যেটা কিন্তু তুমি কলেজে কোনোভাবেই পাবে না। এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো কিন্তু তোমাদের অবশ্যই মাথায় রাখা উচিত। আর তোমাদের আর একটা কথা বলবো, তোমরা যারা অ্যাপ্রেন্টিস করতে ইচ্ছুক তারা কিন্তু তোমাদের নির্দিষ্ট স্কিল অনুযায়ী তোমাদের বিভিন্ন অ্যাপ্লিকেশান প্রসেস শুরু হয়, অ্যাপ্লিকেশান প্রসেস থাকে, সেই প্রসেসে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশান করা শুরু করবে। অ্যাপ্রেন্টিস করার পরেও কিন্তু জব করতে পারো, হায়ার এডুকেশনও করতে পারো। অনেক স্টুডেন্ট থাকে আইটিআই, তারা আইটিআই কমপ্লিট করার পরে অ্যাপ্রেন্টিস করে, তারপরে ডিপ্লোমা করে, তারপরে জব করে কিংবা বিটেক করে, সেই ক্ষেত্রেও কিন্তু তোমরা অ্যাপ্রেন্টিস করার পরেও কিন্তু অনেক কিছু করতে পারবে। সেই ক্ষেত্রে কিন্তু আমি তোমাদের অ্যাপ্রেন্টিসের সমস্ত রকম নলেজ দিলাম এবং অ্যাপ্রেন্টিস সম্পর্কে বললাম যে এখানে কী কী হয়। কোনো পার্টে বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করো, আমি কিন্তু তোমাদের প্রতিটা জিনিস বোঝানোর চেষ্টা করব। আর যারা এখনও আমাদের সঙ্গে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অ্যাড হওনি তাদের বলছি, আমাদের সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কিন্তু অ্যাড হয়ে যাও, সেখানে কিন্তু সমস্ত রকম ইনফরমেশান তোমরা পেয়ে যাবে এবং সেখানে কিন্তু সমস্ত রকম আপডেটস খুব সুন্দরভাবে সবার আগে দেওয়া হয়। আর একটা কথা বলবো, যারা এখনও ভিডিওটি দেখছো, ভিডিওটি লাইক করোনি, প্লিজ ভিডিওটি লাইক করে দিও, তোমাদের এক একটা লাইক কিন্তু আমরা সবসময় আশা করি। ভিডিওটি তোমার সকল বন্ধুদের মধ্যে শেয়ার করো আর এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে কিন্তু অবশ্যই চ্যানেলের সাথে থাকো। প্রোটেকনিক্যাল জিনিয়াস কিন্তু তোমাদের জন্য সবসময় কোয়ালিটি এডুকেশন এবং ইনফরমেশান রিলেটেড ভিডিও তোমাদের মধ্যে নিয়ে আসে। তো ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো আর চ্যানেলে প্রথম আসলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো। প্রোটেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলের সাথে থাকো, সকল ইনফরমেশান সবার আগে পেতে থাকো।